نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 25 নম্বর আয়াতে বলেছেন আমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন আল্লাহ তাআলা বলছেন আমি তোমার পূর্বে এমন কোন রাসূল পাঠাইনি যার প্রতি আমি এই ওহী নাযিল করিনি যে আমাকে ছাড়া অন্য কোন ইলাহর ইবাদত করো না সব নবীদের দাওয়াত ছিল এটাই এই তাওহীদ ভিত্তিক দ্বীন কায়েম করা মুসলিমদের উপরে ফরিদা আল্লাহ তাআলা বলছেন আন আকীমুদ্দিন আল্লাহ তাআলা সব নবীদেরকে হুকুম করেছেন আন আকীমুদ্দিন তোমরা দ্বীন কায়েম করো ওয়ালা তাতাফাররাকু ফীহি দ্বীন কায়েম করতে গিয়ে বিচ্ছিন্ন হয়ো না বিচ্ছিন্ন হওয়া যাবে না এই দ্বীন বিজয়ী করাই ছিল মুসলিমদের বড় কাজ সমস্ত নবী রাসূলদের দাওয়াত কোরআনের সূরা তওবা 9 নম্বর সূরা 33 নম্বর আয়াত এমনি ভাবে আল ফাতাহ 48 নম্বর সূরা 28 নম্বর আয়াত এমনি ভাবে সূরা সফ 61 নম্বর সূরার 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি আল্লাহ তাআলা তিনি যিনি রাসূলদেরকে পাঠিয়েছেন হেদায়েত এবং দ্বীনে হক নিয়ে যাতে করে এই দ্বীনকে অন্য সমস্ত দ্বীনের উপরে মতবাদের উপরে বিজয়ী করা যায় ওলাও কারিহাল কাফে মুশরিকুন যদিও দুনিয়ার সমস্ত মুশরিকরা পছন্দ করে তাহলে নবীওয়ালা কাজ এটা কার কাজ নবীওয়ালা কাজ নবীওয়ালা মিশন আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করা আল্লাহর জমিন আল্লাহর দিনকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে দিনে বাতিল বিজয়ী থাকবে অতক্ষণ পর্যন্ত প্রতিটি মুসলিমের এর বিরুদ্ধে কাজ করা ফরজ আইন হয়ে যায় এবারে দিন কায়েমের জন্য আমাদের পদক্ষেপ সমূহ আমাদের প্রথম কাজ হচ্ছে দাওয়া দাওয়াতি কার্যক্রম করা দ্বিতীয় নাম্বার হচ্ছে আল জামা আল জামা বলতে মুসলিম ঐক্য করা কোন দল না মুসলিম ঐক্যবদ্ধ করা তিন নাম্বার কাজ হচ্ছে তালিম এলেম দেওয়া তারবিয়া এলেম এবং প্রশিক্ষণ দেওয়া আমাদের বাস্তব প্রশিক্ষণ চার নাম্বার কাজ হচ্ছে তাজকিয়াতুন নুফুস এবং আমলে সালেহ আমলে সালেহের মধ্যে সব আমল চলে আসবে কাজে আমরা আবার ছয় উসুল করি নাই আমরা বলি তাজকিয়াতুন নুফুস এবং আমলে সালেহ সবগুলোই এরপরে দিন কায়েমের চূড়ান্ত পথ হচ্ছে জিহাদ ও কেতাল এর উপরে বিস্তারিত লেখা হয়েছে সব আলোচনা করতে গেলে অনেক সময় প্রয়োজন হবে আমরা আর কিছুক্ষণ আলোচনা করবো ইনশাআল্লাহ একামতের দিনের ব্যাপারে আমাদের প্রথম কর্মসূচি হচ্ছে দাওয়াত এবং তাবলিগ আমরা তাবলিগ করি তাবলিগ করি তাবলিগের জন্যই আমাদের সব কিছু আল্লাহ তাআলা তাবলিগ করতে বলেছেন পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মায়দা 5 নম্বর সূরার 67 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ হে রাসূল আপনি তাবলিগ করুন পৌঁছে দিন তবে কিসের তাবলিগ এইখানে পার্থক্য কিসের তাবলিগ ফাজাইলে আমলের তাবলিগ না ফয়ুসুলের তাবলিগ না জিহাদ বিহীন কয়েকটা জিনিসের তাবলিগ না যাতে কাফেররা খুশি থাকে আমরা কোরআন থেকে শিক্ষা নিচ্ছি আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহার রাসূলু হে রাসূল বাল্লিগ আপনি তাবলিগ করুন পৌঁছে দিন মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা যা আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে নাযিল করা হয়েছে আপনার উপরে যা নাযিল করা যা নাযিল করা তার সবটা তাবলিগ করুন না পারলে অল্প করেন ভিন্ন কথা
কিন্তু কোনটা খাস করে দেওয়া যাবে না যে এই কয়টা করবো বাকিটা পাপ, কারণ বাকিটা পছন্দ করে না কাফেররা। এটা ভিন্ন বিষয়। আমরা যখন বলি তো বলে আপনি কয়টায় গেছেন, এটা আমরা বলি না যে আপনাকেও যেতে হবে। আপনি তাবলিগ করছেন মাশাআল্লাহ, আমি মনে করি দিনের একটা বড় কাজ করছেন আপনি। আপনি বিনামাজিদেরকে নামাজের দাওয়াত দিচ্ছেন, ধন্যবাদ আপনাকে। আপনি একজন লোককে দোকান থেকে মসজিদে নিয়ে আসছেন, ধন্যবাদ, ভালো কাজগুলো। আপনি আপনার আরামদায়ক বিছনা বেডিং ছেড়ে দিয়ে মসজিদে গিয়ে থাকছেন, আপনার সেই মোজাইক করা বা টাইলস লাগানো বাথরুম বাদ দিয়ে বিভিন্ন মসজিদের নোংরা বাথরুমে ব্যবহার করছেন, এটা অবশ্যই আপনার ত্যাগ, আল্লাহ এর জন্য আপনাকে যা দান করুন। কিন্তু মনে রাখতে হবে এই তাবলিগটা কোন ফাজাইলে আমলের মধ্যে প্রথম দিকে কিছু আয়াত আছে কোরআন, কিছু হাদিস আছে, সেগুলোরও তরজমা বিকৃত করেছে, উদ্দেশ্য থেকে ঘুরিয়ে দিয়েছে। এরপরে অনেক জাল হাদিস, জয়ীফ হাদিস, আর এরপরে শুরু হয়েছে অনেক আজগুবি কাহিনী, গল্প। আপনি দেখবেন ফাজাইলে হজ, ফাজাইলে দুরুদ, এই বইগুলোতে এমন এমন কাহিনী আছে যে কাহিনীগুলো পড়লে আর নামাজ আদা কিচ্ছু লাগে না, হজ করা লাগে না, হজের টাকা একজনকে দিয়ে দিল তোর হজটা হয়ে গেছে। এইরকম আজগুবি কাহিনীর তাবলিগ আমরা করি না, আমরা তাবলিগ পছন্দ করি। আপনি একটা সাইড করেন, অন্যগুলো সমর্থন করেন, আপনি বলেন যে আমি প্রাইমারি স্কুলের টিচার, আমি প্রাইমারি কাজ করি, এরপরে ইউনিভার্সিটি আছে, এরপরে কলেজ আছে, হাই স্কুলে যেতে হবে, ওগুলো আমরা সমর্থন করি, তাহলে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু একজন প্রাইমারি স্কুলের টিচার সে যদি মনে করে এই ছেলেরা এই প্রাইমারি পাশ করলেই তোমাদের পূর্ণাঙ্গ দিন এসে যাবে, আর কিছু করতে হবে না, তাহলে সেই টিচার কি ছাত্রদের উপকার করে ক্ষতি করলো? তাবলিগি ভাইদেরকে আমরা বলবো, আপনারা মাশাআল্লাহ প্রাইমারি লেভেলে কাজ করছেন, আপনি এটা করেন, অন্যরা করতে পারেন না, অসুবিধা, আপনাকে অসহায় মনে করে, দুর্বল মনে করে, অসময় নাই, আপনি সাহস নেই, দুর্বল মানুষ, ঠিক আছে, মাজুরদের জন্য কোনো ওজর নাই। আপনি ল্যাংরা লুলা আতুর যারা আজাদের জন্য কি হবে, তারা দাবার তাই করবে, তা আপনি সেটা করেন, আপত্তি নাই। কিন্তু আপনাকে মনে রাখতে হবে দিন ওই ছয়টার মধ্যে সীমাবদ্ধ না। আপনি হয়তো বলবেন যে না, এই ছয়টা তো হচ্ছে কি, এই ছয়টার উপর আমল করিলে অন্য অন্যগুলো সহজ হয়ে যায়। আমরা বলবো এই থিওরি আল্লাহ রসুল আবিষ্কার করেন নাই, এই থিওরি আবু বকর ওমর উসমানরা আবিষ্কার করেন নাই, আর যেটা সাহাবায়ে কেরাম করেন নাই এটা আপনাকে করার অধিকার কেউ দেয় নাই। আমরা মনে করি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন, হাদিসে বলা হয়েছে, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, তোমরা আমার পক্ষ থেকে পৌঁছে দাও, তাবলিগ করো, একটা আয়াত হলেও, একটা হাদিস হলেও, একটা জুমলা বাক্য হলেও। বুখারীর 3461 নম্বর হাদিস। এই কারণেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হওয়াজের ভাষণের শেষ পর্যায়ে বললেন, ফালিউবাল্লিগি শাহিদুল গায়বা, যারা উপস্থিত তারা অনুপস্থিতদেরকে পৌঁছে দাও, আপনাদেরও দায়িত্ব এই তাবলিগ করা, দিনের তাবলিগ, আল্লাহর বিধানের তাবলিগ, কোরআনের তাবলিগ, সহিহ হাদিসের তাবলিগ করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে বর্ণিত হয়েছে, রুব্বা মুবাল্লা নাযারাল্লাহু আমরান সামিআ মাকালাতি সামিআ মিন্না হাদিসান, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সুখ সুন্দর সুখময় জীবন দান করুন যে আমার থেকে হাদিস শুনলো, এরপরে সে মুখস্থ রাখলো, এরপর অন্যকে পৌঁছে দিল। কারণ অনেক সময় এমন হয় যে ব্যক্তি মুখস্থ করে গেল সে একজনকে পৌঁছাইলো, যার কাছে পৌঁছাইলো সে প্রথম ব্যক্তির চেয়ে বেশি উপকারে আসে। হাদিসটা আছে আবু দাউদের 3662 নম্বর হাদিস, তিরমিজির 2656, ইবনে মাজার 230 নম্বর হাদিস। এবারে দাওয়াত এবং তাকবীরের ব্যাপারে আল্লাহ নির্দেশ, প্রথমে আমরা আলোচনা করছি আল আমরু বিশ, এই দাওয়াত এবং তাবলিগের কাজ করার জন্য আল্লাহ আমাদের আদেশ করেছেন, কে করেছেন? আল্লাহ। কোরআনের আয়াত সূরা আল ইমরান 104 নম্বর আয়াত, আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর, তোমাদের মধ্যে একদল উম্মাহ হওয়া দরকার, একদল মানুষ এমন থাকা দরকার যারা মানুষকে মঙ্গলের দিকে আহ্বান করবে, ওয়ায়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে নিষেধ করবে, আউলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম। কোরআনে আরাকাতে বলা হয়েছে, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাত আল মাউইজা, তোমরা আল্লাহর পথে মানুষকে আহ্বান করো হিকমত এবং মাউইজার মাধ্যমে।
এমনি ভাবে কোরআন আর একাতে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরু বিয়াদিহি, তোমাদের কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে, অসৎ কাজ দেখে, ফালিউগাইয়িরু বিয়াদিহি, তার অবশ্যই সেটাকে তাবদিল করে দিবে, বিগড়াইয়া দিবে নিজের ক্ষমতা বলে হাতের দ্বারা, ফাইল্লাম ইয়াস্তাতে, তা যদি না পারে, ভাবে লিসানিহি, তাহলে মুখের দ্বারা, ফাইল্লাম ইয়াস্তাতে, তা যদি না পারে, ভাবে কলবিহি, তাহলে অন্তর দ্বারা, ওয়াদালিকা আদাফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সবচেয়ে নিম্নতর স্তর। কেউ যদি মনে মনে পরিকল্পনাও গ্রহণ না করে, ঘৃণাও করতে হবে, পরিকল্পনাও করতে হবে, এটাও যদি না করে তাহলে সেই ঈমানের কোনো স্তরই নেই। দুই নম্বর, দাওয়াত এবং তাবলিগের কাজকে আল্লাহ তাআলা মুমিনদের জন্য বাধ্যতামূলক সিফাত বলে আখ্যায়িত করেছেন। কোরআন বলছে, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিনরা পুরুষ এবং মুমিন নারীগণ এক অপরের বন্ধু, বাদুহুম আউলিয়াউ বাদ, তারা কাজ করবে কি, ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজকে নিষেধ করবে। সূরা তাওবা 71 নম্বর আয়াত। এমনি ভাবে এই দাওয়াত এবং তাবলিগের কাজের বিপক্ষে অবস্থান করা মুনাফিকদের কাজ বলা হয়েছে। কোরআন বলছে, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বাদিন, মুনাফিকরা একে অপরের বন্ধু, পুরুষ আর নারীরা একে অপরের বন্ধু, ইয়ামুরুনা বিল মুনকার, তারা অন্যায় কাজের আদেশ করে, ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, আর নিষেধ ভালো কাজ থেকে নিষেধ করে। সূরা তাওবা 67 নম্বর আয়াত। এমনি ভাবে দাওয়াত এবং তাবলিগের কাজকে এই উম্মতের শ্রেষ্ঠত্বের অন্যতম কারণ বলা হয়েছে। কোরআন বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা সর্বোত্তম জাতি, সর্বোত্তম উম্মাহ, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে, তোমরা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে বারণ করবে এবং আল্লাহর উপর ঈমান রাখবে। সূরা আল ইমরান 3 নম্বর সূরার 110 নম্বর আয়াত। এমনি ভাবে দাওয়াত এবং তাবলিগের কাজ পরিত্যাগ করাকে অভিশাপ এবং লানতের কাজ বলে আখ্যায়িত করা হয়েছে। কোরআন বলছে, লাইন আল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন কানু লা ইয়াতানাহাউনা আনিল মুনকারি ফালুহু, এরা অন্যায় কাজ থেকে বারণ করত না। সূরা মায়দা 5 নম্বর সূরার 78 থেকে 79 নম্বর আয়াত। এমনি ভাবে এই দাওয়াত এবং তাবলিগের কাজকে নাজাতের উসিলা হিসেবে উল্লেখ করা হয়েছে। কোরআন বলছে, ফালাউলা কানা মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম উলু বাকিয়াতিন ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদি ইল্লা কালিলাম মিম্মান আনজাইনা মিনহুম, তোমাদের পূর্ববর্তী জাতিগুলোর মধ্যে এমন সৎকর্মশীল অল্পই ছিল যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে বাধা দিত। সূরা হুদ 116। এমনি ভাবে এই দাওয়াত এবং তাবলিগের কাজ পরিত্যাগ করাকে ধ্বংসের কারণ বলে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, মা মিন কওমিন ইয়ামালু ফিহিম বিল মাসি, ওটা হাদিসের কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন কওমিন ইয়ামালু ফিহিম বিল মাসি সুম্মা ইয়াকদিরুন আলা আন ইগাইরু সুম্মা লা ইগাইরু ইল্লা ইউশিকু আন ইউম্মাহুমুল্লাহু মিনহু বিইকাব, যখন কোন জাতির মধ্যে অন্যায় এবং গুনাহের পাপের কাজ হতে থাকে আর তাদের বাধা দেওয়ার শক্তি থাকে সত্ত্বেও বাধা না দেয়, আল্লাহ তাআলা অচিরেই তাদেরকে আমভাবে, সাধারণভাবে, ব্যাপকভাবে সবগুলো ধ্বংস করে দিবেন। আবু দাউদ 4340 নম্বর হাদিস। এমনি ভাবে এই দাওয়াত এবং তাবলিগের কাজকে আল্লাহর সাহায্য পাওয়ার মাধ্যম বলা হয়েছে। কোরআন বলছে, ওয়ালা ইয়ানসুরুল্লাহু মান ইয়ানসুরুহু ইন্নাল্লাহা লাকাবিউন আজিজ আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজ 40 নম্বর এবং 41 নম্বর আয়াত। এমনি ভাবে এই দাওয়াত এবং তাবলিগের কাজকে বর্জন করা, ত্যাগ করাকে আল্লাহর তিরস্কার এবং আল্লাহর ধমকের কারণ বলা হয়েছে। কোরআন বলছে, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়্যুনা ওয়াল আহবারু আন ক্বাউলিহিমুল ইসমা ওয়া আকলিমুস সুহতা লাবিসা মা কানু ইসনাউন। এমনি ভাবে এই দাওয়াত এবং তাবলিগের কাজকে পরিত্যাগ করা আল্লাহর পাকড়াওয়ের জন্য কারণ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এমনি ভাবে সূরায়ে হুদের 116 নম্বর আয়াতে এটা আছে। এমনিভাবে যারা এই কাজ করবে না তাদের ঈমান নফি হয়ে যায়, ঈমান দুর্বল হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন নাবিয়্যিন বাআসাহুল্লাহু ফি উম্মাতিন উম্মাতিন ক্বাবলি ইল্লা কানা লাহু মিন উম্মাতি হাওয়ারিয়্যুনা ওয়া আসহাবুন ইয়াখুযূনা মি সুন্নাতিহি ওয়া ইয়াক্তাদূনা বি আমরিহি সুম্মা ইন্না তাখলুফু মিন বাদিহিম খুলুফুন ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন ওয়া ইয়াফআলুনা মা লা ইউমারুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক নবীর সঙ্গে এমন একদল উম্মত দেওয়া হয়েছে,
হাওয়ারি দেওয়া হয়েছে যারা ওই নবীর সুন্নাকে অনুসরণ করত, আদেশ নিষেধ মানত। আর তারপরে একদল লোক তৈরি হলো যারা যেটা বলা হয় নাই তা করে, যা করতে বলা হয় তা করে না, আর তারা অন্যায় কাজ করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন, যে ব্যক্তি তাদের সঙ্গে হাতের দ্বারা যুদ্ধ করে সে মুমিন, ওমান জাহাদাহুম বিলিসানি ফাহুয়া মুমিন, আর যে ব্যক্তি মুখের দ্বারা যুদ্ধ করে সে মুমিন, ওমান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন, আর যে ব্যক্তি কলবের দ্বারা জিহাদ করে সে মুমিন, ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদাল, এর পরে এর নিচে এক সরিষা দানা বরাবর ঈমান নাই। হাদিসটা আছে মুসলিমের 188 নম্বর হাদিস। এমনি ভাবে এই দাওয়াত এবং তাবলীগের কাজ করাকে ঈমানের সাক্ষী বলে উল্লেখ করা হয়েছে কোরআনের সূরা ফুসসিলাতের 33 নম্বর আয়াত দেখবেন। এমনি ভাবে দাওয়াতের অনেকগুলো ফজিলত আছে, এই বিষয়টা আমি এখানে শেষ করছি, বইতে সব দাওয়াত বিস্তারিত দেখে নেবেন। এরপরে এখন আমরা আসব দায়ীদের জন্য শর্তাবলী। আপনারা যারা দাওয়াতের কাজ করবেন এদের কিছু শর্তাবলী আছে। এক নম্বর শর্ত হচ্ছে আত-তাকলিফ, মানে দাওয়াত কাদের জন্য ফরজ, এটা হলো আকেল বালেগ হওয়া, না বালেগের জন্য ফরজ না, পাগলের জন্য ফরজ না। তারপরে ইসলাম, মুসলিম হওয়া, মুসলিম না হইয়া তার দাওয়াতের কাজ করার কোনো দরকার নাই। এরপরে কারণ এরা যদি কোনো কাজ করে সেটা কোনো গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলছেন সূরায়ে নূর 39 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিম বিকিয়া, কাফেরদের আমল মরিচিকার মতো। 3 নম্বর আল ইখলাস, যারা দাওয়াতি কাজ করবে পূর্ণ ইখলাস থাকবে, আল্লাহর জন্য কাজ করতে হবে। কোরআনে এসবের আয়াত আছে সূরা বাকারার 264 নম্বর আয়াত, এটা দেখে নেবেন, বিস্তারিত আলোচনা লেখা আছে। এরপরে মুতাবাআতু সুন্নাহ, যারা এই কাজগুলো করবে তারা নিজেদেরকে আমল করতে হবে। আমি বলছি না যে আমল না করলে দাওয়াতের কাজ করা যাবে না, আমল না করলেও দাওয়াত দিবেন, ওই দাওয়াত দিতে দিতে এক সময় আমল এসে যাবে। কিন্তু খেয়াল রাখতে হবে আপনি আমলকে দাওয়াত দিয়েই যাবেন, আমল করবেন না তা জন্য না হয়। কোরআন বলছে কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি তোমাদেরকে বলবো কি আমলের দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লোকদের সম্পর্কে, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের জীবনের সমস্ত চেষ্টা প্রচেষ্টা সব ভ্রষ্ট হয়ে গেছে, অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, আর তারা মনে করে খুব ভালো কাজ করছে। আপনারা জানেন এক যুদ্ধে একজন সাহাবী যুদ্ধ করতে করতে যেদিকে যাচ্ছে সেদিকে কাফের স্তূপ করে ফেলছে, সাহাবায়ে কেরাম বলাবলি করতে লাগলেন আজকের যুদ্ধে যত ফজিলত যত কৃতিত্ব সব তমুকি নিয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, না লোকটা জাহান্নামী, লোকটা জাহান্নামী। একজন সাহাবী বিষয়টা কেন যাচাই করার জন্য পিছনে লাগলেন, দেখে যে লোকটা আহত হয়ে গেছে, এক পর্যায়ে সে তরবারি সামনে দিকে নিজে তরবারিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কারো আমল দেখেই সার্টিফাই করো না, কারণ ইন্নাল্লাহা লা ইউআইদু হাযা দ্বীনা বিররাজুলিল ফাজির, আল্লাহ তাআলা এই দ্বীনের খেদমত এই দ্বীনের কাজ এমন ফাসেক ফাজের দ্বারাও নেন যে আসলে কোনো নেককার না, সে জাহান্নামী, কাজ নিয়ে নেন। আমাদের মনে রাখতে হবে এই হাদিস অনুযায়ী আমরা যেন সেই দলে না যাই। এজন্য 6 নম্বর আল ইলম, ইলম অর্জন করা, কারণ কোরআন আল্লাহ বলছেন কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি, সূরা ইউসুফের 108 নম্বর আয়াত, আলা বাসীরাতিন, জেনে বুঝে না বুঝে আন্দাজে নিজেই ক্লিয়ার না, সেটা আবার শুরু করে দিচ্ছে, তো কি হবে এটা। এই জন্য দাওয়াত দিবেন জেনে শুনে, ভালোভাবে জানবেন জেনে নিবেন, এলেম অর্জন করাও ফরজ। 7 নম্বর আল কুদরাত, ক্ষমতা অনুযায়ী দাওয়াত দাও আমল করা। কোরআনের সূরা বাকারার 286 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কাউকে তার ক্ষমতার বাইরে কি করেন না, বাধ্য করেন না। এরপর 8 নম্বর আল মুদাওয়ামাত, বিরতিহীনভাবে কাজ করা, বিরতিহীনভাবে কয়েকদিন একেবারে দাওয়াতের জন্য সব ত্যাগ করছে, এরপরে আর খবর নাই, এখন ব্যবসা বাণিজ্য বউ নিয়ে মশগুল হয়ে গেছে, এইরকম বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি না। এই জন্য আমাদের এই বইটা আর উপরে দেখবেন সাঁতার কাটতেছে একজন, অবশ্য চেহারা নাই, এই সাঁতারের দেখবেন সাগরে সাঁতার কাটছে দেখা যায় নাই। সূরায়ে মুজাম্মিল, এই সূরায়ে মুজাম্মিলের
অর্থাৎ 73 নম্বর সূরার 7 নম্বর আয়াতটা এখানে দেওয়া আছে, ইন্নালাকা ফিন্নাহারে সাবহান তাবীলা, নিশ্চয় আপনাকে দিনের বেলায় দীর্ঘ সাঁতার কাটতে হবে। সাঁতার কেন বললেন? সূরায়ে মুজ্জামিল পরে মজা লাগবে, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল মুজ্জাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত্রে জাগরণ করো, কে সারা রাত ঘুমায়ও না, ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর দেখবা তার একটু কমাও, আউযুদ আলাইহি তোমার একটু বাড়াও, এরকম ঘুমাইতো বললেন, ইবাদত করতে বলেছেন, রাতে ইবাদত করতে হবে। এরপরে বলছেন ইন্নালাকা ফিন্নাহারে সাবহান তাবীলা, নিশ্চয় তোমার জন্য রয়েছে দিনের বেলায় দীর্ঘ সাঁতার। দিনের বেলায় উপরে একটা সূর্য আছে দেখবেন, দিনের বেলা এই সূর্যের আলো পড়ছে, এখানে সাগর আছে আর লম্বা সাঁতার কাটতেছে এক লোক। সাবহান তাবীলা, সাঁতার কেন বলা হয়েছে? আপনি বাংলা তর্জমা দেখলে আবার সাঁতার পাইবেন না, কারণ মূল তর্জমা সাঁতার সাবহানের, আর ভাবার্থ হলে কর্মব্যস্ততা। এটা এই জন্য করেছে কারণ যদি সাঁতার তর্জমা করে তাহলে তো আবার মানুষ বলে সাঁতার কাটবে কোথায়, আবার ওরা তো বুঝবেন না, কিন্তু আসলে সাবহান শব্দের অর্থ কি? সাঁতার কাটা কেন বললেন? সাঁতার কাটতে গেলে খুব খেয়াল রাখবেন, একদিকে হাত কাজে লাগাতে হয়, পাও দিয়ে পানি মারতে হয়, তারপরে বিরতিহীন করতে হয়, একটু ছেড়ে দিলে কাম শেষ, ডুবে গেছে। এই বিরতিহীন ভাবে করতে হবে এবং দীর্ঘ, আবার সাবহান তাবীলা দীর্ঘ সাঁতার, সাঁতার ছোট বড় সাঁতার না, সুইমিং পুলে সাঁতার না, পুকুরে সাঁতার না, কিসের সাঁতার? সাবহান তাবীলা, লম্বা সাঁতার কাটতে হবে। মা বোনদেরকেও বলবো যারা আছেন, আপনাদেরকেও খেয়াল রাখতে হবে সাঁতার, দীর্ঘ সাঁতার দিনের কাজের জন্য, আপনাদেরকেও সন্তানদেরকে লালন পালন করা, স্বামীকে দিন শিখানো, এটা বড় কাজ। কোরআনের সূরায়ে মুজ্জাম্মিল এই সূরার অর্থাৎ 73 নম্বর সূরা 7 নম্বর আয়াতটা দেখবেন, দীর্ঘ সাঁতার কাটতে বলা হয়েছে, মুদাওয়ামাত। এটাই করেছেন যুগে যুগে নবীরা। নূহ আলাইহিস সালাম কি করেছেন কোরআন পড়ুন না, আল্লাহ আকবার, নূহ আলাইহিস সালাম বলেছেন রব্বি ইন্নি দাআউতুহুম কওমি লাইলাও ওয়া নাহারা, হে আমার রব, আমি তাদেরকে আমার কওমকে রাত এবং দিন তাদেরকে দাওয়াত দিয়েছি, ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, আমার দাওয়াতে কোনো কাজ হওয়ার পলায়নই করেছে, ওয়া ইন্নি কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম, আমি যখনই তাদেরকে দাওয়াত দিয়েছি যাতে আপনি ওদের ক্ষমা করে দেন, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তারা তাদের কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে, অস্তাকশাও সিয়াবাহুম, কাপড় দিয়ে মুখ ঢেকে রেখেছে, ওয়া সরু অস্তাকবার ইস্তিকবারা, সুম্মা ইন্নি দাআতুহুম জিহারা, এরপরে আমি জোরে জোরে ডাকছি, সুম্মা ইন্নি আলান্তুহুম ওয়া আসরতুহুম, এরপরে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, গোপনে দাওয়াত দিয়েছি, ফাকুলতু ইস্তাগফিরু, কত রকম দাওয়াত দিয়েছে। সূরা নূহ কোন সূরা পড়েন তো সূরা গুলো নাকি? আরে পুরো সূরাটাই পড়বেন, সূরা নূহটা একটা সূরা দাওয়াতের সূরা। এখানে আনছি আমি 71 নম্বর সূরার 5 নম্বর থেকে 10 নম্বর আয়াত, 71 নম্বর সূরার 5 থেকে 10 নম্বর আয়াত দেখবেন কিভাবে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন। আমাদেরকে মনে রাখতে হবে দাওয়াতের মধ্যে অল্প হোক কিন্তু আপনি স্থায়ীভাবে করবেন, এমন না যে একদিনে পুরো দিন দাওয়াতের কাজে লাগাইলেন পরে খবর নাই আর, এটা না। এবারে আমরা দাওয়াতের আদব সম্পর্কে কথা বলব। এক নম্বর আদব আর রিফকো, নম্রতা, কোমল এবং নম্র আচরণ হওয়া, একজন দায়ীর এই গুণ থাকতে হবে। আল্লাহ তাআলা নম্রতা পছন্দ করেন, বুখারীর 6927 নম্বর হাদিস, মুসলিমের 6763 নম্বর হাদিস, আবু দাউদের 4809 নম্বর হাদিস, ইবনে মাজার 3688 এই হাদিসে বলা হয়েছে ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লিহি, আল্লাহ তাআলা নম্র, রফিক, আল্লাহ তাআলা সকল ক্ষেত্রে নম্রতাকে ভালোবাসেন। তবে কাফের দেবী তো কঠোর, মুমিন দেবী কি? মুমিনদের সঙ্গে রুহামাউ বাইনাহুম, আর কাফেরদের সঙ্গে আশিদ্দা ওয়ালাল কুফফার। তো এটা খেয়াল রাখবেন, আল্লাহর রাসূল আরো বলছেন ইন্নার রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা যানাহু, কোন জিনিসের মধ্যে যখন নম্রতা আসবে ওটাকে সুন্দর করে ফেলবে, ওয়ালা ইউনজাউ মিন শাইইন, আর কোন জিনিস থেকে নম্রতা থাকবে না, ইল্লা শানাহু, ওটাকে দোষণীয় করে ফেলবে। আল্লাহর রাসূল আরো বলেন, ওই হাদিসটি আছে মুসলিমের 6767 নম্বর হাদিস, তিরমিজির 1974 নম্বর হাদিস, আবু দাউদের 2480 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 13531 নম্বর হাদিস। আরো একটা হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাই ইউহরামিল রিফকা ইউহরামিল খাইরা,
যে ব্যক্তি নম্রতা ও কোমলতা থেকে বঞ্চিত সে সকল প্রকার কল্যাণ থেকে বঞ্চিত। যে ব্যক্তি নম্রতা থেকে বঞ্চিত সে সকল প্রকার কল্যাণ থেকে বঞ্চিত। আল্লাহর রাসূল সাল্লামকে আল্লাহ বলছেন সূরায়ে আলে ইমরানের 159 নম্বর আয়াতে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণে তুমি তাদের প্রতি নম্র হয়েছিলে। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবে, আর যদি তুমি তাদের প্রতি কঠোর হতে তাহলে লানফাদ্দু মিন হাওলিক, তারা তোমার আশপাশ থেকে সরে যেত। এই জন্য মনে রাখতে হবে আমাদের নম্র হতে হবে। কোরআনের একটা আয়াত খুব আমাকে দারুণ মজা দেয়, তা হচ্ছে এই আল্লাহ তাআলা সূরায় তহা এর 44 নম্বরে বলছেন, মূসা এবং হারুনকে ফেরাউনের কাছে পাঠাচ্ছেন আর বলছেন, ফাকুলা লাহু কওলান লাইয়িনা, তোমরা দুজন ফেরাউনের সাথে নম্রভাবে কথা বলবে, নরম কথা বলবে, গরম বলো না। তাহলে ফেরাউনের মতো একটা কাফের তার কাছে পাঠাচ্ছেন কাকে? মূসা এবং হারুনের মতো দুজন নবীকে। সেখানে বলছেন নম্রভাবে কথা বলতে, আপনাকে আমাকে মনে রাখতে হবে আপনি আমি মূসা এবং হারুন না, আপনি আমি মূসা এবং হারুনের মতো না, আর আমরা যার কাছে যাচ্ছি সেও ফেরাউনের মতো অত বড় কাফেরও না। তাহলে আপনার আমার চেয়ে ভালো ব্যক্তিদেরকে ফেরাউনের মতো খারাপ ব্যক্তির কাছে পাঠানো সত্ত্বেও আল্লাহ বলেছেন ফাকুল আল্লাহু কওলান লাইয়িনা, নম্রভাবে কথা বলো, তাহলে লাআল্লাহু ইতাযাক্কারু আও ইয়াখশা। সূরা তাহা 44 নম্বর আয়াত। হ্যাঁ, তবে এটা পরিষ্কার থাকতে হবে, এটা হলো দাওয়াতের ক্ষেত্রে, না কিসের ক্ষেত্রে? আর জিহাদের ক্ষেত্রে তখন নরম মেরে ফেলবে আপনাকে, সেক্ষেত্রে আয়াত নেন ভালো করে, বুঝে শুনে কাজ করবেন। কোরআনের সূরায়ে তাওবা 73 নম্বর আয়াত, আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, হে নবী আপনি কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করেন, ওয়াগলুজ আলাইহিম এবং তাদের উপরে কঠোর হন। কি বলা হয়েছে? আর এক আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াল ইয়াজিদু ফীকুম গিলজাহ, তোমাদের মধ্যে যেন তারা কঠোরতা পায়। এরকম ভাবে সূরায়ে মুহাম্মাদের 29 নম্বরে বলা হয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ, কাফেরদের মধ্যে কঠোর আর নিজেদের মধ্যে শরীর। এজন্য কোরআনের আবার সূরা মায়দার 54 নম্বরে বলা হয়েছে, আইজ্জাতিন আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, আল্লাহ বলছেন একটা আয়াতে, মাইয়াতাদ্দা মিনকুম আন দীনি, তোমাদের যদি কোনো ব্যক্তি দিন থেকে মুরতাদ হয়ে যায় আপত্তি নাই, যাও, আল্লাহর কিছু আসে যায় না। ফাসাফা ইয়াতিল্লাহু বিকওম, অচিরে আল্লাহ তাআলা এমন একটা জাতি সৃষ্টি করবেন যাদের 6টা গুণ থাকবে। কয়টা গুণ? 6টা গুণ থাকবে। এর মধ্যে একটা হচ্ছে কি? আযিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের প্রতি হবে তারা কি? নম্র। আইজ্জাতিন আলাল কাফিরিন, তারা কাফেরদের প্রতি হবে কঠোর। সূরা মায়দার 54 নম্বর আয়াত। এমনি ভাবে আল বাদু বিন নাফস, দুই নম্বর, এক নম্বর ধরে নম্রতা, এটার পরে আরো লম্বা আলোচনা আছে, আমি এর সংক্ষেপ করতেছি, কারণ পুরোটা পড়তে গেলে তো আবার কয়েকদিন লাগবে, এটা একটা বই হয়ে গেছে, বোধ হয় 80-20 একটা বই। তো এই জন্য আমরা এটা সংক্ষেপ করে বলছি, বিস্তারিত প্রায় বইটা সবাই সংখ্যা, এর মধ্যে দায়িত্ব দেওয়া আছে। এরপরে দুই নম্বর হচ্ছে আল বাদু বিন নাফস, নিজের থেকে শুরু করা। এটা হাদিসে বলা হয়েছে, ইউজাউ বির রাজুলি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে একটা লোককে ধরে আনা হবে, ফায়ুল কাফিন নার, তাকে আগুনে নিক্ষেপ করা হবে, ফাতানদালিকু আক্তাবু ফিন নার ফায়াদুরু কামা ইয়াদুরুল হিমার, এরপর তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, তখন আগুনে পুড়ে তার নাড়ি ভুড়ি বের হয়ে যাবে, এই সময় সে এমন ভাবে ঘুরতে থাকবে যেমন গাধা তার চাকা নিয়ে তার চারপাশে ঘুরতে থাকে। তখন জাহান্নামীরা তার কাছে একত্রিত জিজ্ঞেস করবে, হে অমুক, তোমার এই অবস্থা কেন? তুমি না আমাদেরকে সৎ কাজের আদেশ করতে, অসৎ কাজ থেকে বারণ করতে? সে বলবে, আমি তোমাদের সৎ কাজের আদেশ করতাম বটে, কিন্তু আমি তা করতাম না, আর আমি তোমাদের অন্যায় কাজ থেকে নিষেধ করতাম, অথচ আমি তা করতাম। বুখারীর 3267 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 2184 নম্বর হাদিস, বাইহাকীর 20704 নম্বর হাদিস, মিশকাতের 5139 নম্বর হাদিস। এখানে গাধার সঙ্গে তুলনা করা হয়েছে কেন?
কোরআনে বলা হয়েছে কান্নাহুম হুমুরুম মুস্তানফিরা ফাররাত মিন কাসওয়ারা, তারা যেন ভীত সন্ত্রস্ত হয়ে পলায়ন করে গাধার মতো, বন্য গাধা, তার বন্য গাধা। আমাদেরকে যেন আল্লাহ তারা সেই বন্য গাধার মতো না বানায়, আল্লাহ ইবাদত করুন, আমিন। কোরআনের সূরা বাকারার 44 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আতা আমুরুনা নাস বিল বিররে ওয়া তানসাউন আনফুসাকুম, তোমরা কি মানুষদেরকে ভালো কাজের আদেশ করছো আর নিজেদেরকে ভুলিয়ে রাখছো, অথচ তোমরা আল্লাহর কিতাব পাঠ করছো। এভাবে আল্লাহ তাআলা সূরা সফ 103 নম্বর সূরার 3 নম্বর 2 নম্বর 3 আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ তোমরা কেন বলো এমন কথা যা তোমরা করো না, যা তোমরা। এটা গেল দুই নম্বর কাজ। তিন নম্বর কাজ, আল মুসাওয়াতু বাইনাল করাবাতি ওয়া গায়রিহিম, নিজের নিকটাত্মীয় এবং অপর সবাইকে দাওয়াত দেওয়া। এমন না দাওয়াত দেওয়ার জন্য বাহিরে চলে গেলাম, বিদেশে চলে গেলাম আর নিজের ঘরে দাওয়াত নাই, এটা যেন না হয়। নিজের বউ পর্দা করে না, নিজের ভাই বোন ইসলাম মানে না, নিজের মা বাবা ইসলাম মানে না, নিজের সন্তান ইসলাম মানে না, সেখানে দাওয়াত নাই, দাওয়াত কোথায় চলে গেছে? দাওয়াত চলে গেছে আফ্রিকা, দাওয়াত চলে গেছে কোথায়, ইন্দোনেশিয়া। ভালো কথা, বিদেশে দাওয়াত করা দরকার আছে, আমাদের আপত্তি নেই উপরে, আমরা এটাকে ছোট করছি না, কিন্তু শুরু করতে হবে থেকে, ঘর থেকে। আল্লাহ রাসূল তাই করেছিলেন, কোরআনে বলা আছে আনজির আশিরাতাকাল আকরাবিন, সূরা শুআরা 26 নম্বর সূরা 214 নম্বর আয়াত। এরকম ভাবে কোরআনে আরেকাতে বলা হয়েছে সূরা তাহরিম 66 নম্বর সূরার 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজেদেরকে এবং তোমার আহাল বর্গকে আগুন থেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, পরিবার দিয়ে শুরু করতে হবে। চার নম্বর, দাওয়াতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দেওয়া, এটা আপনাদের খুব খেয়াল রাখতে হবে। আজকে এত বড় একটা প্রোগ্রাম, এর মধ্যে সিলেবাস থেকে কি ওই ফেকি মাসলা, ছোট ছোট মাসলা নিয়ে যার উত্তর দিতে দিতে বিরক্ত হয়ে গেছি, এটা খেয়াল রাখবেন। দাওয়াতের ক্ষেত্রে গুরুত্ব যেটা বেশি ওইটা কি হবে, আমি দলিল পেশ করব ইনশাআল্লাহ, খেয়াল রাখেন। আল বাদউ বিল আহাম ওয়া তাকদীমু আলা গায়রিহি, আহাম যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, আমরা এটা দিয়ে দাওয়াত শুরু করব, পর্যায়ক্রমে আস্তে আস্তে অন্যগুলো আসবে। সবচেয়ে প্রথম কি দাওয়াত দেব আমরা, তাওহীদ, যারা নবীরা দিয়েছেন, কোরআনের বহু আয়াত আছে আল্লাহর নবীরা সবাই দাওয়াত দিয়েছেন, ওবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই, তাওহীদের দাওয়াত, এক আল্লাহর ইবাদতের দাওয়াত। এই আয়াতটা আছে অনেক জায়গায়, আরাফ এর 59 নম্বর আয়াত, 65 নম্বর আয়াত, 73 নম্বর আয়াত, 85 নম্বর আয়াত, সূরা হুদের 50, 61, 84, সূরা নাহালের 36, সূরা মুমিনুনের 23 এবং 33, সূরা নামলের 45, আনকাবুতের 36, এই সব জায়গায় আয়াত একটাই, ও আবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, এক আল্লাহ ছাড়া তোমাদের কোনো আর ইলাহ নাই। এই তাওহীদের দাওয়াত আমাদের প্রথম কাজ। এখানে কবর পূজা হচ্ছে, শিরিক হচ্ছে, তাওহীদের বিপরীত শিরিক, তাওহীদের দাওয়াত দিতে গেলে কি আসবে, শিরিক আসবে। আমরা শিরিক থেকে মানুষকে সাবধান করব আর তাওহীদের পক্ষে মানুষকে উদ্বুদ্ধ করব, এটা আমাদের প্রথম কাজ। নবীদেরকে আল্লাহ তাআলা এই দাওয়াত দেওয়ার জন্য প্রথম পাঠিয়েছেন, তারা এই দাওয়াত দিয়েছেন, শুনুন ভালো করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কিসের দাওয়াত দিয়েছেন, হাদিসে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু বলেন, ইন্নামা নাযালা আব্বালা মা নাযালা মিনহু সূরাতুম মিনাল মুফাসসাল, কোরআনের প্রথম যে সূরাগুলো নাযিল হয়েছে তা হচ্ছে মুফাসসালের কিছু সূরা, ফিহা যিকরুল জান্নাতি ওয়ান নার, যার মধ্যে জান্নাত এবং জাহান্নামের আলোচনা ছিল। শেষ দিকে আজকে দেখবেন যে কোরআনের শেষ দিকের সূরাগুলো, ওগুলো নাযিল হওয়ার দিক থেকে প্রথম দিকে মক্কি সূরাগুলো, হাত্তা ইযা আসাবান নাস ইলাল ইসলাম, যখন মানুষের ইযা আসাবান নাস ইলাল ইসলাম, মানুষ যখন ইসলামে ঝুঁকে পড়লো, এরপরে নাযাল আল হালাল ওয়াল হারাম, এরপরে হালাল হারাম নাযিল হতে শুরু করেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওয়ালাউ নাযালা আব্বালা শাইইন, যদি প্রথমেই নাযিল হতো, লা তাশরাবুল খামার, তোমরা মদ পান করো না, লাকালু, তাহলে লোকেরা বলতো কি, লা নাতাউল খামার আবাদা, আমরা মদ ছাড়বো না, ওয়ালাউ নাযালা লা তাজনু,
যদি প্রথমে নাযিল হতো তোমরা জিনা করো না, লাকালু লা নাদাউ যিনা আবাদান, আমরা জিনা ছাড়বো না। লাকাদ নাযালা বি মক্কাত আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা বলেন যে মক্কায় আল্লাহ নবীর প্রতি কোরআন নাযিল হয়েছে, ওয়া ইন্নি লাজারিয়াতুন আলা আবু, আমি তখন একেবারে ছোট মেয়ে ছিলাম, খেলাধুলা করতাম, সেই সময় নাযিল হয়েছে, বালিস সাআতু মাউইদুহুম আস-সাআতু আদহা ওয়া আমার, এই আয়াত নাযিল হয়ে গেছে। ওমা নাযালা সূরাতুল বাকারা ওয়ান নিসা, আর সূরা বাকারা সূরা নিসা যাতে বিধানের বিধান আলোচনা আছে, এইগুলো নাযিল হয়েছে ইল্লা ওয়া আনা ইনদাহু, যখন আমি আল্লাহ নবীর স্ত্রী হিসেবে তার ঘরে আছি তখন নাযিল হয়েছে। তাহলে প্রথম দিকে নাযিল হলো কিসের আয়াত? জান্নাত জাহান্নামের আয়াত, তাওহীদের আয়াত এগুলো। এমনি ভাবে আরেকটা হাদিস, ওই এই হাদিসটা আছে বুখারীর 4993 নম্বর হাদিস, আরেকটা হাদিস আব্বাস থেকে বর্ণিত, ইবনে আব্বাস থেকে, তিনি বলেন ইন্নাল্লাহ বাআসা মুহাম্মাদান আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়ে। ফালাম্মা সাদ্দাকা বিহাল মুমিনুন, যখন মুমিনরা তা মেনে নিয়েছে, যাদাহুম আস-সালাত, তখন তাদের উপরে সালাতকে বৃদ্ধি করে দেওয়া হয়েছে। ফালাম্মা সাদ্দাকু বিহা, যখন তা মেনে নিয়েছে, যাদাহুম আস-সিয়াম, এবার সিয়াম বাড়ানো হয়েছে। ফালাম্মা সাদ্দাকু বিহি, যখন তা মেনে নিয়েছে, যাদাহুম আজ-যাকাত, যাকাত বাড়ানো হয়েছে। ফালাম্মা সাদ্দাকু বিহা, যখন তা মেনে নিয়েছে, যাদাহুমুল হজ, এরপরে হজ দেওয়া হয়েছে। ফালাম্মা সাদ্দাকু বিহি, যখন যাকাত মেনে নিয়েছে, হজ মেনে নিয়েছে, যাদাহুম আল-জিহাদ, এরপরে তাদেরকে জিহাদ ফরজ করা হয়েছে। সুম্মা আকমালা লাহুম দীনাহুম, এরপরে দিনকে মুকাম্মাল করে দেওয়া হয়েছে। ফাকালা আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামতকে তোমাদের জন্য সমাপ্ত করে দিয়েছি, এবং দিন হিসেবে ইসলাম তোমাদের জন্য মনোনীত করেছি। এইভাবে গুরুত্ব যেটার আগে ওটার দাওয়াত আগে আসবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুয়াজকে পাঠাতেন ইয়ামানে, বুখারীর কিতাবুল যাকাতের প্রথম হাদিস খুলে দেখুন, বলছেন ইন্নাকা তাতি কওমান হুম আহলুল কিতাব, তুমি যাচ্ছ এমন একটা জাতির কাছে যারা আহলে কিতাব, আহলে কিতাব ফাআফালু মা তাদউহুম, তুমি প্রথম তাদেরকে দাওয়াত দিবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহার দাওয়াত দাও। ফাইনহুম আতাউ লিযালিক, যদি তারা এটা মেনে নেয়, ফাআলিমহুম, তাহলে তাদেরকে জানাও যে কি আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন, এটা মেনে নেয় তাদেরকে যাকাতের কথা বলো। এই রকম পর্যায় ক্রমে গুরুত্ব যেটার বেশি এটা আগে। এই সমাজে মানুষ কচ্ছপের পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, কুমিরের পূজা করে, পাথরের পূজা করে, গলায় সুতা বাঁধে, হাতে সুতা বাঁধে, পীরে পায়ে সেজদা করে, পীরের দিকে কলম মুতাওয়াজ্জু করে, হ্যাঁ আমার কলম আমার প্রীতি মুতাওয়াজ্জু আছে, সেই পীর আরেক দিকে। এই মোশরেক সমাজকে আমরা কিসে দাওয়াত দেব? এরপরে পাঁচ নাম্বার আদাবুল দাওয়া নিয়ে আলোচনা করছি আমরা, আসসাবর ওয়া ইহতিমামুল আযা, ধৈর্য ধারণ করা এবং কষ্ট সহ্য করা। এটা মনে রাখবে, নবী রাসূলদের ব্যাপারে আল্লাহ বলছেন সূরা আনামের 34 নম্বর আয়াতে, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা, হে নবী আপনার পূর্বে যে রাসূলরা এসেছে তাদেরকে তাকযিব করা হয়েছে, মিথ্যাবাদী বলা হয়েছে, ফাসাবারু আলা মা কুযযিবু, তাদেরকে যে তাকযিব করা হয়েছে এর উপর তারা সবর করেছেন, ওয়াউযু, তাদের কষ্ট দেওয়া হয়েছে, হাত্তা আতাহুম নাসরুনা, এরপর আমাদের সাহায্য এসেছে। আল্লাহ বলছেন ওয়ালা মুবাদদালা কালিমাতিল্লাহ, আল্লাহর কালেমায় কোনো পরিবর্তন নেই, আপনাদেরকে সাহায্য আল্লাহ করবেন, আল্লাহ কোনো পরিবর্তন নাই। সূরা আনাম 6 নম্বর সূরার 34 নম্বর আয়াত দেখবেন। এমনি ভাবে আল্লাহ তাআলা সূরা লোকমানের 17 নম্বর আয়াতে বলছেন, ওয়া আমুর বিল মারুফ, সৎ কাজ আদেশ করো, ওয়া নাহ আনিল মুনকার, অসৎ কাজ থেকে বারণ করো, অসবির আলা মা আসাবাকা, এবং এই কাজ করতে গিয়ে তোমার যে বিপদ আপদ আসবে তার উপরে সবর করো। এমনি ভাবে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহর রাসূলকে বলছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ওয়ে কামলি ওয়ালা, কম্বল গায়ে দিয়ে বসে চলবে না। ইয়া আইয়ুহাল, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ওয়ে চাদর ওয়ালা, কম্বল ওয়ালা, কামলি ওয়ালা, কুম, ওঠো, তানজির, লোকদেরকে সাবধান করো, রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের বরাত ঘোষণা করো, অসিয়াবাকা পাতাহির, কাপড় চোপড় পরিষ্কার করো, আর রুজ্জা ফাহাজুর, যত দেব দেবীর মূর্তি সব বর্জন করো, ওয়ালা তামনুন তাস্তাকসির, ওয়ালি রাব্বিকা ফাসবির, সবর করতে হবে। এমনি ভাবে সূরায়ে, এটা গেল সূরায়ে মুদাসসিরের 1 থেকে 7 নম্বর আয়াত,
আরো একাত আছে, ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিইজনিল্লাহ, হে নবী আপনি সবর করুন, আপনার সবর আল্লাহর জন্যই হবে, ওয়ালা তাহজান আলাইহিম, মানুষ আপনার দাওয়াত গ্রহণ করছে না এই জন্য চিন্তা করবেন না, ওয়ালা তাকু ফি দাইকি মিম্মা ইয়ামকুরুন, তারা যে চক্রান্ত করে ষড়যন্ত্র করে আপনাকে গালি গালাজ করে তিরস্কৃতি করে আপনার জমি নিয়ে ষড়যন্ত্র করে আপনার বাড়িঘর ভেঙে দিতে চায়, এই জন্য আপনি সংকীর্ণ হবেন না। সূরা নাহাল 16 নম্বর সূরার 127 নম্বর আয়াত। এরপরে এ সম্পর্কে আরো অনেক লম্বা আলোচনা আছে, আপনারা করে দেখে নেবেন, আমি সংক্ষেপ করে বলছি। আল হেলেম, সহনশীলতা, সহনশীলতা এটা সবরের কাছাকাছি, তবে সবর হলো সাধারণভাবে, আর হেলম সহনশীলতা হচ্ছে যখন নাকি রাগ ওঠে তখন নিয়ন্ত্রণ করা। কোরআনে বলা হয়েছে সূরা তাওবার 114 নম্বর আয়াতে, ইন্না ইব্রাহিম লাওয়াহুন হালিম, নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন বড় কোমল হৃদয় এবং সহনশীল, হালিম ছিলেন, এই হালিম হতে হবে আমাদের, হেলম ওলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর প্রশংসা করেছেন, বুখারীর 126 নম্বর হাদিসটা, ইন্না ফীকা লাখাসলাতাইন, তোমার মধ্যে দুইটা বৈশিষ্ট্য আছে, ইউহিব্বুহুমাল্লাহ, যে দুটোকে আল্লাহ পছন্দ করেন, যে দুটো গুণকে আল্লাহ পছন্দ করেন সে দুটো গুণ কি কি? আল হেলমু আল ইনাআতু, একটা হচ্ছে কোমল হৃদয় আর একটা হচ্ছে আল ইনাআতু, স্থিরতা, ধীরস্থিরতা এবং কোমলতা, এই দুটো গুণ আল্লাহ পছন্দ করেন। এইভাবে নম্র হওয়া আরো একটা বাদ দিয়ে গেলাম মাঝখান থেকে। এরপরে মুরাআতুল মাসালিহ ওয়া তাহকিকুহা, যেটা আমাদের জনগণের কল্যাণে সেটা আমরা আগে করব। দেখবেন যে কিছু কিছু কাজ আছে যেই কাজগুলো করলে জনগণও সমর্থন করে, মদের আড্ডা বসতেছে এটা বাধা দেন, এরকম যেখানে সিনেমার ওপেন ব্লু স্ক্রিন বিক্রি হচ্ছে এখন সব জায়গাতে, এগুলো বাধা দেওয়া, আমি কাজ দেখাবো ইনশাআল্লাহ কি কি কাজ করবে আপনারা পরে আসে এগুলো, তো যেটা জনকল্যাণমূলক ওইগুলো দিয়ে আগে শুরু করব, তাহলে ইনশাআল্লাহ জনগণের একটা অংশ আমাদের সাথে চলে আসবে এবং তার মাধ্যমে আমরা জনগণের ভিতরে ঢুকতে পারবো আর জনগণকে দিয়ে আলহামদুলিল্লাহ আমরা সামনের দিকে বাড়তে পারবো ইনশাআল্লাহ। এরপরে কিছু জিনিস আমাদের মনে আছে যেগুলো একজন দায়ী একজন মমিনের মধ্যে থাকতে হবে, আরো কয়েকটা জিনিস, একটা আল্লাহ আদালত, সৎ হওয়া, এমন না যে হিসাব নিকাশ ঠিক নাই, আমানতদারি ঠিক নাই, এ দিয়ে কাজ হবে না, সে সমাজে বিতর্কিত হবে, তাকে ইসলামের কাজ হবে না, আরো ক্ষতি হবে। এই জন্য প্রথম কাজ হচ্ছে আল আদালত, একজন মানুষকে সত্যিকার অর্থে চিনার বড় উপায় হচ্ছে তার লেনদেন। এটা দেখবেন কোরআনের সবচেয়ে বড় আয়াত কি সম্পর্কে জানেন? সূরা বাকারার 282 নম্বর আয়াত, একেবারে এক পৃষ্ঠা, পুরো একটা পৃষ্ঠা একটা আয়াত লেনদেন সম্পর্কে আল্লাহ তাআলা শুরুই করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ান্তুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবুহু, হে ইমানদারগণ তোমরা যখন কারো সাথে লেনদেন করো লিখে রাখো, নিজে লিখতে না পারলে লিখুক নাও, লিখকদেরকে আমার কথা সাক্ষী রাখো। আর আমরা কি করি না, লেনদেনে সাক্ষী রাখি না, আর পরে বিপদে পড়ি তখন কি হয়ে যায়, সম্পর্ক নষ্ট হয়ে যায়, না এগুলো করবো না, লেনদেনে পরিষ্কার থাকা এবং আদালত থাকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হত্যার জন্য তাকে ঘেরাও করা হয়েছে, হত্যা করবে কাফেররা, সেই সময়ও আলীকে বললেন বিছানায় থাকো, এই বিছানার নিচে অনেক আমানত আছে মক্কার লোকদের, এইগুলো ঠিক মতো পৌঁছাইয়া দিয়ে মদিনায় দেখা করো। চিন্তা করছেন কিছু, এত বড় দায়িত্ব আমানতের, এত বড় দায়িত্ব এই আমানতের ব্যাপারে আদালতের বল খেয়াল রাখা। দুই নম্বর, তাজাক্কুর আজমাতাল্লাহ তাআলা তাফাক্কুর ফি দুউফিল খালক, আল্লাহর মহত্বের কথা স্মরণ করা আর মাখলুকদের দুর্বল এটা স্মরণ করা। তিন নম্বর, তায়াক্কুন ইবতিদাউল ইমতিহান, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা বিপদাবাদের সম্মুখীন হতে হবে, এটার উপর দলিল আছে অনেকগুলো দলিল। কোরআন আল্লাহ বলছেন, ওয়ালা নাবদুল্লাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয় দেখাইয়া, ক্ষুধা দিয়ে, মাল ও জানের ক্ষতি করে, ফল নষ্ট করে, এরকম তোমার পরীক্ষা হবে, দুশ্মনরা নষ্ট করবে, এগুলো আল্লাহ করবেন তা না, আল্লাহ পরীক্ষা করবেন, দুশ্মনরা এগুলো করবে। সূরা বাকারা 255 নম্বর আয়াত দেখবেন, এরকম আরো অনেক আয়াত আছে, তো আমরা এটা মনে রাখবো যে আমাদের সামনে পরীক্ষা নিরীক্ষা আসবে, সেই পরীক্ষা নিরীক্ষার জন্য প্রস্তুত থাকা। তারপরে চার নম্বর, আত্মায়াক্কুন বিমাওয়াদ আল্লাহ, আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন তাও বাস্তব, এটাও হবে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সবর করলে আল্লাহ তাআলা আমাদের পুরস্কার দিবেন।
তো এটা আমাদের খেয়াল রাখা। পাঁচ নম্বরে দুনিয়ার তুচ্ছতা এবং তার আনন্দ ইত্যাদি বিলীন হয়ে যাবে সেই কথা মনে রাখা, যে দুনিয়া সামান্য সময়ের জন্য, এটা নষ্ট হয়ে যাবে, আমরা দুনিয়াতে কষ্ট করে যাব, আর বড় লোকেরা তো দুনিয়া মরবে, তারা কি কবর বড় পাবে নাকি? যারা ঢাকা শহরের টাওয়ার নির্মাণ করে, যারা টাওয়ারের মালিক, যারা এই লোকগুলো এরকম গুলশান বনানীর আবাসিক এলাকাগুলো যাদের কি আছে বিলাসবহুল বাড়ি, অভিজাত বাড়ি, এই লোকগুলো বিছানা থাকে, আপনিও থাকেন মাটিতে, কোনো পার্থক্য আছে? ওরা একটু আরামে থাকে, আপনি একটু কষ্ট থাকেন, কিন্তু মরলে পরে কোনো পার্থক্য আছে নাকি? মরলে যদি আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেন আর ওকে জাহান্নামে যায়, তাহলে ঠকলো কি? এটা মনে রাখবেন। তাহলে খামাখা এই কয়দিনে আমরা এমন থাকতে পারবো? এ কোনো ব্যাপার না, একটু নিজেকে মানায় নিলেই হয়। এই জন্য কষ্ট করতে হলে দেখবেন যে একটু কয়েকদিন কষ্ট হবে, এরপরে কষ্ট সয়ে যাবেন। তো এভাবে তৈরি থাকা, যেটা বললাম যে দুনিয়া যে তুচ্ছ এবং এটার আরাম আয়েশ বলে সব খানিকের জন্য, এইটা দিয়ে নিজেকে বুঝানো যে আমি যদি এখানে কোনো কষ্ট করে যাই, আল্লাহ আমাকে বিনিময় দান করে পুরস্কার দিবেন আখেরাতে, আর সেখানে সফল হতে পারলে আল্লাহ আমাকে বলেছেন ফামান যুহজিআনিন নার আও দাখালাল জান্নাহ ফাকাদ ফাজ, যে যাকে জাহান্নামের আগুন থেকে সরানো হয়েছে, জান্নাতে দেওয়া হয়েছে, সে সফল হয়ে গেছে। তাহলে আমি সফল, আল্লাহ বলেছেন সফল, তা আল্লাহ যারা সফল বলেছেন সেই সফলতার দিকে যাবো, নাকি আল্লাহ যেটাকে বলেছেন সামান্য এটার দিকে যাবো, কোনটা? এটা নিয়ে খেয়াল রাখবেন। আমাদের অবস্থা কি, ওই যে একজনে অনেক মাল পাহারা দেয় কষ্ট করে, তুমি কেটা এই মালগুলি তোমার না, এত আরেকজনার, তো আমরাও তো সে আরেকজনার মাল পাহারা দেই, আমরা তো বাড়ি গাড়ি করে চিন্তা করি, এগুলো আমার থাকবে নাকি? মরার পরে তারা কার মালিকানায়? সন্তানদের মালিকানায়, ওয়ারিসদের মালিকানায়। তো এই জন্য মনে রাখতে হবে, আমরা নিজের জান মাল এটা আল্লাহর রাস্তায় ব্যয় করবো, কামাই করা হালাল, কামাই করা না জায়েজ না, কিন্তু হালাল কামাই করে সেটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করা, এটা আমরা একটু পরে আসতেছি। এরপরে ছয় নাম্বার, মারিফাতুত তাবিয়াতি হাযিল মুহাম্মাদিন কাবীরা, এই দাওয়াতি কাজের মহান গুরুত্বের কথা স্মরণ রাখা। এই কাজ করতে গিয়ে যে কষ্ট, লোকদের হাসি হাসি একটা বিপদ আপদ সম্মুখীন হতে হয় তা জেনে রাখা। সাত নাম্বার, আল্লাহ তাআলা তার কিতাবে বিভিন্ন নবীদের যে সাথে তার কওমের আচরণগুলো করেছে, এইগুলো বারবার পড়া এবং সেটা নিজের মধ্যে জাগ্রত করা। আচ্ছা, তারপরে আল বাহাসু আনিল মুঈন, আমরা তারপর সুনানিল্লাহ, আল্লাহর যে স্বাভাবিক নীতিমালা, আল্লাহর নীতিমালা হচ্ছে একবার মুমিনদের বিজয় দান করেন, একবার পরাজয় দান করেন। হাদিসে বলা যে সিজাল বালতি, যে বালতি দিয়ে পানি উঠায়, একবার উপরে যায়, একবার নিচে যায়, একবার খালি, একবার ভরা। তো মুমিনদের যুদ্ধের বিষয়টা এরকম, আল্লাহ বলেছেন, কাজেই সবসময় বিজয় হবে তা না, মাঝে মধ্যে পরীক্ষায় পড়বো, মাঝে মধ্যে আল্লাহ সাহায্য করবেন, এটা মনে রাখা। এরপরে আল বাহসানুল মুঈন, দিনের পথে সাহায্যকারী তালাশ করা, হ্যাঁ সাহায্যকারী তালাশ করা, বন্ধু তালাশ করা, যে আমাদের দিনের পথে সাহায্যকারী কে হতে পারে, কে আমাদের আগে আসতে পারে, এই জন্য সাহায্যকারী তালাশ করে থাকা, এটা একটা জরুরি বিষয়। এরকমভাবে দশ নম্বর আছে, দিনের পথে সাহায্য পরিত্যাগকারীদের সঙ্গে সঙ্গ ত্যাগ করা, দিনের পথে যারা সাহায্য করে না, হকের পক্ষে বাধা দাঁড়ায়, এদের সঙ্গ ত্যাগ করা, এদের সাথে বেশি মেলামেশা না করা। এরপরে এগারো নম্বর, মূর্খদের সাথে তর্কে না দাঁড়ানো, এবং পীরের মুরিদদের বেশিরভাগ মূর্খ, মূর্খ না হলে কি পীরের মুরিদ হয়? মূর্খ না হলে পীরের মুরিদ হয় না। আর যেগুলো কিছু লেখাপড়া আছে সেগুলো অন্য কারণ হয়েছে, সেটা ভবিষ্যতে পীর হইতে পারবে, পীর হইতে পারলে বিনা পূজায় ব্যবসা করা যায়, নতুবা এখন এদের সাথে তর্ক করে লাভ নাই। আপনি যদি বলেন কোরআনে আছে, সে বলবে না কোরআন মানে না কি হবে? এই জন্য মূর্খদের সাথে তর্কে না দাঁড়ানো, এটার দলিলটাও আছে, এখানে আপনি দলিল দেখে নেবেন। এরপরে বারো নাম্বার হচ্ছে তাকদীরের উপরে বিশ্বাস রাখা, তাকদীর বিশ্বাস করা, যে আল্লাহর পক্ষ থেকে যে ফয়সলা যেটা আমার হওয়াতে হবে, চাকরি যাবে, কেউ জান যাবে, তো এগুলো আল্লাহর পক্ষ থেকে যে ফয়সলা না হয় আমার চাকরিও যাবে না, জানও যাবে না, আর আল্লাহর পক্ষ থেকে ফয়সলা হলে চাকরি থাকবে না, জানও থাকবে না, ব্যাপারটা বুঝে আসছে? হ্যাঁ, এটা মনে রাখা। এরপরে কোরআনের কিছু আয়াত দেওয়া আছে দায়ীদের গুণাবলী সম্পর্কে, এখানে দেওয়া আছে, বিস্তারিত দেখে নেবেন। এরপরে আমরা এখন দাওয়াতি কার্যক্রম কিভাবে করব সেটার উপর আলোচনা আছে। এক্ষেত্রে আমরা প্রথমে
লেখনির মাধ্যমে কাজ করতে পারি, লেখার মাধ্যমে। একটা হলো লেখনি, খুব খেয়াল করে এখন খেয়াল আমাদের কর্মসূচিগুলো, লেখনির মাধ্যমে কয়েকটা উপধারা আছে। এক নম্বর হচ্ছে ক, সরকারি ও প্রশাসনিক মহলের কাছে স্মারকলিপি পেশ করা, তাদের ডিপার্টমেন্টে অথবা তার বাইরে ইসলাম বিরোধী ও গরিহিত কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদেরকে সতর্ক করা, সরকারের দায়িত্ব তাদেরকে দাবাত দেওয়া যে তোমাদের এদের এই কাজ হচ্ছে, তাদেরকে দাবাত দিয়ে দেওয়া, জনগণকে নিয়ে স্মারকলিপি পেশ করা। এরকম ভাবে অশ্লীল বেহায়াপনা কাজে লিপ্ত ব্যক্তি বা বিশেষের কাছে পত্র প্রদান, যে এই কাজটা করে অন্যায় করে তাকে সতর্ক করা, তার কাছে চিঠি দেওয়া। গায়ক, নাট্যকার, হারাম পণ্য ব্যবসায়ী, মদের ব্যবসায়ী, এদেরকে ব্যক্তিগতভাবে চিঠি দেওয়া। তারপরে গ, বিশেষ কোনো প্রকাশ্য কর্ম অপকর্মের বিরুদ্ধে পত্রিকায় প্রবন্ধ লেখা, ব্যাপকভাবে একটা প্রকাশ্য অন্যায় হচ্ছে, পত্রিকায় একটা প্রবন্ধ লেখা, বিবৃতি দেওয়া। ঘ, ঘ হলো মোবাইলে দাওয়াত সম্বলিত মেসেজ পাঠানো, তারপরে নির্দেশনামূলক দাওয়াতি বিভিন্ন বিবৃতি প্রদান করা, ইন্টারনেটে দাওয়াতি প্রবন্ধ আপলোড করা। এক্ষেত্রে পরামর্শ হচ্ছে এই, বক্তব্য লিখনি সাধ্যমতো সীমিত করা, ছোট করা, সরাসরি মূল বিষয়ে প্রবেশ করা, ওয়াজের গুরুত্ব, প্রতিবাদের দলিলাদি পেশ করা বা এরূপ কোনো অমুখ্য বিষয়কে দীর্ঘ না করা, ভাষা উপস্থাপনা সুন্দর হওয়া, তারপরে সম্বোধিত ব্যক্তিদের জন্য সম্মানসূচক শব্দ ব্যবহার করা, যেমন জনাব, মোহতারাম ইত্যাদি ব্যবহার করা, একটা সম্মানিত মানুষ তাকে সম্মান দিয়ে কথা বলা, এটা সুন্নার খেলাপ না। বাচনিক স্থিরতা ও মাধুর্যতার সাথে মর্মগত শক্তি ও বাস্তবধর্মিতা বজায় রাখা, যাতে যে কোনো পাঠক মনে করে যে লেখক বিচক্ষণ ও কল্যাণকামী। জবাব প্রাপ্তির জন্য প্রকাশ্য নাম ও বিশুদ্ধ ঠিকানা লিখে দেওয়া, আপনাকে দেশে পরে যোগাযোগ করবে, আপনি একটা চিঠি দিয়ে আসলেন, আপনার কোনো মাধ্যমই নাই, এটা আমাদের বাইরে অনেক করে, দাওয়াত দিয়ে আসলো, কে দিল, যোগাযোগ নাই, কোনো খবর নাই, না আবার খবর নেবেন, হয়তো নিজের ঠিকানা দিবেন, আজ ঠিকানা দিতে সমস্যা হয়, আপনি যোগাযোগ করবেন, আবার বলবেন আমি পরে আবার যোগাযোগ করবো, এবং যোগাযোগ করবেন। সিরিজ বক্তব্যের ক্ষেত্রে তারিখ ও ক্রমিক নং লিখে দেওয়া, যদি কয়েকটা চিঠি দেন আপনি, এক নম্বর চিঠি, দুই নম্বর চিঠি, ধারাবাহিক উল্লেখ করা, তারপরে পেশকৃত দাবির সপক্ষে প্রমাণ সহায়ক তথ্যাবলী ও রেফারেন্স উল্লেখ করা, যেমন তারিখ ও পত্রিকা সংখ্যা নম্বর বা কিতাবের রেফারেন্স উল্লেখ করা। কারো বইতে ভুল আছে, আপনি বলেন যে এই বইটা এত নম্বর বইতে বা এত পৃষ্ঠায় বা এত তারিখের সব বক্তব্যে বা এত তারিখের সংবাদে এই ভুল আছে। আচ্ছা, তারপরে বিশেষ ফাইলে বক্তব্যের ফটোকপি গুরুত্বের সাথে সংরক্ষণ করা, আপনি যে কয়টা দাওয়াতে চিঠি পাঠাইলেন ওকেটার আবার ফাইল নিজের কাছে রাখা, পাঠক বা শ্রোতাদের সাথে কোনো ফোনে বা সরাসরি যোগাযোগ ও সম্পর্ক রাখা। এ গেল লেখনির মাধ্যমে। এবারে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে মাঠ পর্যায়ে দাওয়াতি কার্যক্রম, এক্ষেত্রে নিম্নলিখিত স্থান ও বিষয় সমূহকে বিবেচনা রাখতে হবে। এক, দোকান, মার্কেট ও বাণিজ্যিক মল সমূহ সহ দাওয়াতি টহল দেওয়া, এক্ষেত্রে কাজ হবে ওয়াজ নসিহতের মাধ্যমে বাজারে দৃশ্যমান গরহিত উপকর্মে প্রতিকার করা, যথা নারীদের পর্দাহীন সাজগোজ, বহিরাগমন, ধূমপান, তারপরে হারাম দ্রব্য বিক্রয় ইত্যাদির বিপক্ষে জনমত তৈরি করা, হারাম পণ্য বিক্রেতা বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শপিং মল সমূহে টহল দিয়ে বিক্রেতা ও মেলার মালিকদের আল্লাহ ও কেয়ামতের স্মরণ করিয়ে নসিহা পেশ করা। তারপরে তরুণ সংঘ, যুব সংঘ, বিভিন্ন ক্লাব ও আড্ডার স্থানগুলোতে প্রচারণা চালিয়ে নসিহা ও দিক নির্দেশনা প্রদানের মাধ্যমে তাদের মধ্যকার বিভিন্ন শরিয়াত বিরোধী কর্মকাণ্ডের প্রতিকারে সচেষ্ট হওয়া, মদ ও নেশাদ্রব্যের আসরগুলোতে টহল দিয়ে নেশাকারীদের উত্তম পন্থায় নসিহা করা, মহিলাদের মাঝে দাওয়াতের কাজ করার ক্ষেত্রে খুব সাবধান, সেক্ষেত্রে নিজের চক্ষু হেফাজত করা, হাঁটতে হাঁটতে দাওয়াত দেওয়া, মহিলাদেরকে দাওয়াত দেওয়ার জন্য কি করা, যদি কোনো জায়গায় যাওয়া তাহলে পুরুষ সাথে রাখা বা অন্য মহিলার সাথে রাখা, খবরদার একজন পুরুষ একজন মহিলা, এটা যেন কোনো কর্মী এক জায়গায় নির্জনে না হয়। আর আল্লাহ রাসূল বলেছেন যেখানে একজন পুরুষ আর একজন মহিলা একত্র হয় সেখানে একটা শয়তান ঢুকে পড়ে, তৃতীয় ব্যক্তি হয় শয়তান। এই জন্য আমরা দাওয়াত দিতে গিয়ে রাস্তায় কোনো মহিলার চুল খোলা, চেহারা খোলা বা সৌন্দর্য প্রদর্শন করছে, হাঁটতে হাঁটতে আমি চক্ষু নিচের দিকে রাখবো, হাঁটতে বলবো যে হে বোন তুমি আল্লাহকে ভয় করো, হে বোন এ লেখা আছে এখানে, বলবেন যে ও হে আল্লাহর বান্দি, আল্লাহ রাসূল আনুগত্য করণার্থে চেহারা ও গোটা শরীর পর্দায় আবৃত করুন, ও হে বোন নারী পুরুষ পরস্পরের সামনে বিপর্দা হওয়া ঠিক না,
এরকম ভাবে হেজাব গ্রহণ করুন, আল্লাহ আপনার মধ্যে বরকত দান করুন, তার জন্য দোয়াও করা। এরকম ভাবে তাকে দোয়া দেওয়া যে মো বোন আল্লাহ আপনাকে দাতা দান করুন, আল্লাহ আপনাকে হেফাজত করুন, আপনি পর্দা করুন, আপনি কি বেহায়া পড়া চলবেন না, এরকম ভাবে তাকে আদবের সাথে বলা। আচ্ছা, তারপরে তার কাছে নিরাপদ দূরত্ব বজায় রেখে মহিলাদের অন্যায় কাজ থেকে নিষেধ করা, নিরাপদ দূরত্ব রাখবেন। তারপরে উঁচু আওয়াজে শালীন ভঙ্গিতে কথা বলা যাতে মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে। তারপরে তার কাছে দাঁড়াবে না, বরং পথে চলা অবস্থায় প্রতিকার করবে, তার দিকে দৃষ্টি নিক্ষেপ করবে না, বরং নিজ পথে পথপানে নজর রাখবে। এর ফলে পর্দাহীনা নারীর ক্ষেত্রে দাওয়াতি কাজ সম্পন্ন হবে এবং এই ধরনের গর্হিত দৃশ্যের প্রতিবাদ মানুষের মাঝে ছড়িয়ে পড়বে। তৃতীয় মাধ্যম, প্রতিনিধিত্বমূলক সাক্ষাৎ, দলবেঁধে সাক্ষাৎ করা। এটা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করা দাওয়াতের উদ্দেশ্যে, আবার কিছু পাওয়ার জন্য না। তারপরে ওলামা ও দিনী শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করা, সম্মানী ও ব্যবসায়ীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করা। এরকম ভাবে এক্ষেত্রে পাঁচটা কাজ আমাদের খেয়াল রাখতে হবে। যার সাথে সাক্ষাৎ করা হবে তার থেকে সাক্ষাতের নির্দিষ্ট সময় গ্রহণ করে নেওয়া, যে ভাই আমি একটু আপনার কথা বলতে চাই, আমরা কয়েক ভাই, তো আপনি একটু আমাদের সময় দেন, এরকম সময় নিয়ে নেওয়া। তারপরে সাক্ষাৎ যদি একা সাক্ষাৎ না করে কয়েকজন সাথী সঙ্গী নিয়ে সাক্ষাৎ করা। তারপরে ওলামা মাশায়েখদের ক্ষেত্রে সাক্ষাতের গুরুত্ব বৃদ্ধির জন্য তাদেরকে নিজেদের শায়েখ বলে আখ্যায়িত করা, যে আপনি তো আমাদের মাশাআল্লাহ, আপনি আমাদের মুরব্বী, আমাদের শায়েখ, মুরব্বীটা বর্জন করেন, আপনি আমাদের শায়েখ, আপনি আমাদের রাহবর, আপনাদের নেতৃত্বে আমরা কাজ করব। তো এরকম তাদেরকে সম্মান করা, তাহলে সে আপনার কথা আগ্রহ করে শুনবে। এরকম সাক্ষাৎকারীদের মাঝে একজন ভালো বক্তা থাকা বাঞ্ছনীয়, যারা যাবেন তাদের মধ্যে ভালো বক্তা থাকবে, যে বক্তা সুন্দরভাবে সংক্ষিপ্ত সহজ সুন্দর এবং সংক্ষিপ্ত কথায় মূল উদ্দেশ্য প্রকাশ করবে। এরপরে চতুর্থ মাধ্যম হলো ফোন যোগাযোগ। এক্ষেত্রে নিম্নের ধারাগুলো অনুসরণ করতে হবে। সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে যোগাযোগ করা ফোনে, ওলামা শিক্ষক পেশাজীবী বুদ্ধিজীবী সাংবাদিকদের সাথে যোগাযোগ করা, তারপরে সমমনা বিভিন্ন দল ও প্রতিষ্ঠানের সাথে নেতাকর্মীদের সাথে যোগাযোগ করা, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ করা, সংস্থা কোম্পানি ও বাণিজ্যিক মল সমূহের পরিচালক ও নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করা। এখানে তিনটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। এক, পরিচয় দেওয়ার জন্য প্রচলিত নিয়ম রক্ষার্থে সর্বোত্তম সেক্রেটারির সাথে যোগাযোগ করা। তারপরে সুন্দরভাবে কথা বলা যা তার উপরে প্রভাব ফেলতে পারে। তারপরে দীর্ঘ আলাপ, তর্ক, প্রতিক্রিয়ার শিকার হওয়া, আলোচ্য বিষয়বস্তু বাইরে যাওয়া থেকে দূরে থাকা। পঞ্চম মাধ্যম, বিভিন্ন প্রচার মাধ্যমে অংশগ্রহণ করা, বেতার মারফত সরাসরি সম্প্রচার প্রচার প্রোগ্রাম সময় অংশগ্রহণ করা, বিভিন্ন সেমিনার ও কনফারেন্সে যোগদান করা। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে কয়েকটি বিষয়। অংশগ্রহণের জন্য দলিল সহ বক্তব্য প্রস্তুত করা এবং বিষয়গুলোকে সীমাবদ্ধ রাখা ও সুবিন্যস্ত করা, আপনি বক্তব্য দেন দলিল সহ করতে হবে। তারপরে স্থিরতা ও দৃঢ়তার সাথে বক্তব্য পেশ করা যা শ্রোতার কাছে গ্রহণযোগ্যতা ও মর্যাদার আসন লাভ করতে পারে। এরপরে বক্তব্যের প্রারম্ভে মনে রাখতে হবে যে আপনি উদাহরণত তিন পয়েন্ট আলোচনা করবেন, সেই পয়েন্টগুলো বাকি থাকতেই আপনি সংক্ষেপ করে নিয়ে আসবেন, নইলে আপনাকে স্পিকার বন্ধ করে দিবে। এরপরে মিডিয়ায় অংশগ্রহণের ক্ষেত্রে যে কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করা যেতে পারে, রাজনৈতিক, ফাতোয়া ইত্যাদি, সেখানে আপনি হকের কথা বলবেন। যথাসম্ভব উপস্থিত হওয়ার জন্য প্রোগ্রাম লিখে নেবেন, ঠিকানা মোবাইল নাম্বার ডায়েরিতে লিখে নেবেন। এগুলো পঞ্চম নাম্বার। ষষ্ঠ নাম্বার মাধ্যম, দাওয়াতি কাজের মাধ্যমে মানুষের মাঝে সচেতনতা তৈরি করা। এক্ষেত্রে কিছু কার্যক্রম নিম্নরূপ, বক্তব্য কথন ও লেকচারের মাধ্যমে দাওয়াতি কাজ চালানো, বিভিন্ন প্রকাশনা বিতরণ করা, লিফলেট, ক্যাসেট, পুস্তিকা, মেমোরি কার্ড, সমসাময়িক বিষয়ের উপর লিখিত ফতোয়া ইত্যাদি। মেমোরি কার্ড আমাদের অনেক বড় কাজ করে, এটা আপনারা বেশি প্রচার করতে পারেন। ছোট ছোট বই, তারপরে ক্যাসেট, লিফলেট, এগুলো ছোট ম্যাগাজিন ও ইন্টারনেটে প্রবন্ধ লেখা, বিভিন্ন ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করা, মোবাইল মেসেজ ব্যবহার করা। এরপরে আল বারা ও বর্জন নীতি। এক্ষেত্রে অন্যায় কাজে লিপ্ত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যাদের উপর দাওয়াতি কাজ চালানো সম্ভব নয়, বরং তাদের সাথে সম্পর্ক বজায় রাখলে নিজের ইমান ও আমলের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, ওই সকল লোকদের থেকে বারা করা, সম্পর্ক ছিন্ন করে দেওয়া। তারপরে ওই মহল্লায় অবস্থান ত্যাগ করা যেখানে হারাম জিনিস বেচা কিনা হয়,
তারপরে গরহিত কর্মকাণ্ড যুক্ত অলিমা বিবাহ খাদ্য এগুলো পরিহার করা, সুদি ব্যাংকে অর্থ জমা না রাখা, ইসলামের জন্য ক্ষতিকর পত্রিকা ক্রয় না করা, সুদি কারবারির পেট্রোল পাম্প থেকে পেট্রোল না নেওয়া, গাড়িতে পেট্রোল নেওয়ার সময় ইহুদি খ্রিস্টান কাদিয়ানি সহ সকল দুশ্মনদের পণ্য বর্জন করা। এরপরে অষ্টম মাধ্যম, বিশেষ গরহিত কর্মের প্রতিকার অর্থাৎ সমাজের প্রকাশ্য বদামল সমূহের মধ্যতে প্রতিকারের লক্ষ্যে কোন বিশেষ বদামল টার্গেট করতে হবে। তো বদামল গুলো কি কি দেওয়া আছে এখানে সবগুলো, এরপরে বিভিন্ন বদামল গুলো আছে, এবার দেখে নেবেন। নবম অধ্যায় বিকল্প ইসলামিক প্রতিষ্ঠান তৈরি করা, এরপরে আমাদের আছে আল জামা, তারপরে আছে তালিম তারবিয়া, তারপরে তাবলিগ, তারপরে জিহাদ, এই প্রত্যেকটার উপরে লম্বা আলোচনা আছে, একটাই শেষ করতে এত সময় লেগে গেছে, আমরা এগুলো পড়ে নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।